যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন লবণের ব্যবসা করার জন্য বহু দেশেই তাদের জাহাজ নঙ্গর করিয়েছিলেন লবণের ব্যবসা ছিল একটা অজুহাত মাত্র এর অন্তরালে ছিল বেশ দখল এবং তাদের অর্থকরী লুট করা ভারতবর্ষ তেমনই একটি অঞ্চল যেখানে ব্রিটিশরা এসব অপকর্ম করার ব্যাপারে দারুণ সফলতা লাভ করেছিলেন অত্যন্ত সুচতুর এই ব্রিটিশরা ভারত দখল এখানকার স্থানীয় বাসিন্দাদের উপর নির্মম নির্যাতন এবং বহু শতাব্দী ধরে জমানো এই অঞ্চলের মানুষের অর্থ করি লুটিয়ে নিয়েছিলেন নানান কানুন করে তারা এখানকার সমস্ত স্বর্ণমুদ্রা হেরা রূপা জহরত সহ প্রায় সমস্ত অর্থ সম্পদ লুট করে ব্রিটেনে নিয়ে গিয়েছিলেন ভারত দখলের পর জোর জবরদস্তি করে ভারতীয়দের কাছ থেকে কর বা ট্যাক্স আদায় করত। ভারতীয়দের কাছ থেকে আদায়কৃত এই করের টাকা দিয়েই তারা আবার ভারতীয়দের কাছ থেকেই বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করত তাহলে বিষয়টি কী দাঁড়ালো এক প্রকার বিনা পয়সাতেই তারা ভারতীয়দের কাছ থেকে পণ্য ক্রয় করত। যেমন কইয়ার তেল দিয়ে আবার কইয়াকেই ভাজা এটি বড় আকারের চুরি হলেও যেহেতু কর আদায়কারী এবং পণ্য ক্রয়কারী গ্রুপ ভিন্ন ভিন্ন ছিল তাই কেউ বিষয়টি ধরতে পারেনি ভারতবর্ষ থেকে এভাবে অর্থকুরি লুট করে লন্ডনে সরিয়ে নিয়ে যাওয়ার কারণে ভারতীয়রা ভীষণ রকমের আর্থিক সংকটে পড়ে যায় বিশেষ করে সময়মতো ট্যাক্স পরিশোধে বড় ধরনের সমস্যায় পড়ে ভারতীয়রা এর ফলে ভারতীয়রা আবার লন্ডনের কাছ থেকেই উল্টো ঋণ নিতে বাধ্য হয় এই অপ্রয়োজনীয় ঋণ দিতে পেরে ভারতবর্ষে ব্রিটিশের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়ে যায় এভাবে তারা ছলছা করে ভারতবর্ষ থেকে প্রায় ৪৫ ট্রিলিয়ন মার্কিন ডলার চুরি করে নিয়ে যায় যা ব্রিটিশের বাৎসরিক জিডিপির প্রায় সতেরো গুণ চুরি করা এসব পণ্যের কিছু ব্রিটেনেই ব্যবহৃত হতো আবার তার বেশিরভাগই অন্যত্রে পুনরপ্তানি করা হতো ব্রিটেনের শিল্পায়নের জন্য গুরুত্বপূর্ণ পণ্য লোহা আলকাত্রা এবং কাঠ এসব ক্ষেত্রে ইউরোপে অর্থপ্রবাহ বজায় রাখতে সেখানে পুনরপ্তানির বিষয়টি অনুমোদন করে দেশটি বস্তুত ইউরোপে শিল্প বিপ্লবের একটি বড় অংশ ভারতবর্ষ থেকে নেওয়া চুরির মালামালের উপরই নির্ভরশীল ছিল এভাবে চুরি করা সেই পণ্য অন্যত্র বিক্রির মাধ্যমে তারা শুধু পণ্যের একশো শতাংশ মূল্যই পকেটে ঢুকাত না উপরন্তু তার মুনাফাও তারা গ্রাস করত আঠারোশো সাতচল্লিশ সালে ব্রিটেনের রাজা ভারতবর্ষের দায়িত্ব নেওয়ার পর তারা কর এবং বাণিজ্যের নতুন একটি পদ্ধতি চালু করে তাতে বলা হয় ভারত থেকে কেউ কিছু কিনতে চাইলে তাকে শেষ পর্যন্ত লন্ডনেই লেনদেন শেষ করতে হবে কারণ আমদানিকারক দেশ বা প্রতিষ্ঠানকে দায় শোধ করতে হতো কাউন্সিল বিলের মাধ্যমে যা কেবল ব্রিটিশ রাজাই ইস্যু করতে পারেন এবং লন্ডন থেকে স্বর্ণ বা রুফার বিনিময়ে তা কিনতে হতো আমদানিকারকেরা ভারতে সেই কাউন্সিল বিল দিয়েই পণ্য কিনত ভারতীয়রা যখন সেই বিল ক্যাশ করতে চাইত তখন তাদের ক্যাশ করে দেওয়া হতো করের মাধ্যমে ভারতীয়দের কাছ থেকে পাওয়া ট্যাক্সের রুফির মাধ্যমে আসলে তাদের কোনো অর্থই দেওয়া হতো না তাদের সাথে কেবল প্রতারণাই করা হতো ফলে সে স্বর্ণ বা রূপ্য আসলে ভারতীয়দের কাছে পৌঁছানোর কথা ছিল তা শেষ পর্যন্ত লন্ডনেই থেকে যেত প্রায় দুশো বছর ষড়যন্ত্র করে ভারতীয় উপমহাদেশ রাজত্ব করেছিল ব্রিটিশরা সে সময় তাদের চরম বর্বরতার শিকার হতে হয়েছিল গোটা উপমহাদেশকে তখন তাদের শোষণে ভারতে দেখা দিয়েছিল মহা দুর্ভিক্ষ যা সবাই কম বেশি জানে এটাও জানে যে ব্রিটিশরা এদেশ লুট করেছিল তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অস্বাভাবিক নির্যাতনের মাধ্যমে কিন্তু এই দুই শতাব্দীতে তারা কি পরিমাণ অর্থ উপমহাদেশ থেকে লুট করেছিলেন তা কি কারো জানা আছে প্রশ্নটি অনেক কঠিন এবং তারা দেশ থেকে এত বেশি পরিমাণ সম্পদ লুট করেছিলেন একে সংখ্যায় মেলানো অনেক কঠিন একটা ব্যাপার তারপরও এই প্রশ্নের গ্রহণযোগ্য উত্তরের খোঁজে গবেষকরা এ নিয়ে বহু গবেষণা করেছেন ব্রিটিশরা এই দুই শতাব্দীতে ভারতীয়দের শোষণ করে এ দেশ থেকে প্রায় ৪৫ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ লুট করেছিলেন যা পরে দেশটির দারিদ্র জীবন থেকে বেরিয়ে আসার সক্ষমতাকে চরমভাবে ব্যাহত করেছিল ব্রিটিশরা ব্রিটিশরা ভারত থেকে এত বেশি বৃত্ত আরোহণ করেছিল যে তারা সত্তর বছর হয়ে গেছে এদেশ ছেড়েছিলেন তারপরেও এখানে ঔপনিবেশিক ক্ষত এখনও রয়ে গেছে ব্রিটেন সতেরোশো পঁয়ষট্টি থেকে উনিশশো সালের মধ্যে এই একশো তিয়াত্তর বছরে উপমহাদেশ থেকে নয় দশমিক দুই ট্রিলিয়ন পাউন্ড বা ৪৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ছিনিয়ে নিয়েছিল অত্যন্ত সুকৌশলে ভারতীয়দের স্বর্ণসহ মূল্যবান সম্পদ হরণ করেছিল ব্রিটিশরা এমনকি এর বিনিময়ে তারা ভারতীয়দের যথাযথ ক্রেডিটটুকুও দেয়নি ব্রিটিশ কোম্পানির শেষ পর্যায়ের শোষণ যখন ভারতীয়দের কাঁধে এসে পড়ে তখন দেশের রফতানি বাণিজ্য থমকে গিয়েছিল অথচ উনিশশো সালে ব্রিটিশ কোম্পানির শেষ পর্যায়ের শোষণ যখন ভারতীয়দের কাঁধে এসে পড়ে তখন দেশের রফতানি বাণিজ্য থমকে গিয়েছিল অথচ উনিশশো সাল থেকে তিন দশক আগেও ভারত দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাণিজ্যকারী দেশ হিসেবে নাম লিখিয়েছিলেন বিশ্ব অর্থনীতিতে ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনের চিত্র সতেরোশো সালে পলাশির যুদ্ধে বাংলার নবাব কোম্পানির হাতে পরাজিত হলে মূলত এই শাসনের সূচনা ঘটে যদিও সতেরোশো সালে বাংলা ও বিহারের দেওয়ানি এবং রাজস্ব সংগ্রহের অধিকার লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরপর উনিশশো সাল পর্যন্ত একশো বিরাশি বছর ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল ব্রিটিশরা দীর্ঘ এ সময়ে ব্রিটিশরা ভারতে নানা উন্নয়নমূলক কাজ বিভিন্ন প্রথার বিলুপ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ মানুষের জীবনমান নিয়ে ভাবলেও মূলত রাজস্ব আদায় করে দেশটির অর্থনীতিকে একেবারে পঙ্গু করে ফেলেছিলেন